মাগফুরুর রহিমের সন্ধে আল্লাহ রাব্বুল বড় মার্জনাকারী দয়াবান। ওয়াইন আহাদ মিনাল মুশরিকিন ইস্তাজারাক, এই তো আল্লাহর হুকুম হলো যে মুশরিকদেরকে তাহলে চার মাস পার হয়ে গেলে এই আরব জাজিরে যেখানে পাও ধরো, হত্যা করো ইত্যাদি হুকুম হলো না? হলো না। কিন্তু যদি তাদের কেউ নিরাপত্তা চাই যে আমাকে নিরাপত্তা দেন, আমি একটু আপনার কাছে আশ্রয় নিতে চাই, আর এমন ভাবে যদি আশ্রয় নেয় যে এসে আল্লাহর দিনের কথা আল্লাহর কালাম শুনবে এরকম আশা করা যায়, তাহলে সুযোগ করে দাও, সুযোগ করে দাও। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, শুনেন, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাক, যদি মুশরিকদের কোন ব্যক্তি হে নবী তোমার কাছে আশ্রয় কামনা করে, নিরাপত্তা কামনা করে, ইস্তিজার মানে হচ্ছে আমন তলব করা, নিরাপত্তা তলব করা, ফা আজিরহু মানে ফা আমিনহু, তাহলে তাকে নিরাপত্তা দিয়ে দাও, নিরাপত্তা দিয়ে দাও। এই ক্ষেত্রে সাধারণ মুসলিমও নিরাপত্তা দিতে পারে, যেমন একজন শাসক নিরাপত্তা দিতে পারে, তেমন সাধারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, মুসলিমদের জিম্মা দায়িত্ব হচ্ছে এক রকমের, সবার জিম্মা একই রকমের, এমন নয় যে মন্ত্রী সাহেব করেছেন নিরাপত্তা দিয়েছেন সেই জন্য এই নিরাপদ, আর একজন সাধারণ মুসলিম একজন আলেম নিরাপত্তা দিয়েছেন সেজন্য তার কোনো মূল্য নেই, না। একজন মহিলা নিরাপত্তা দিয়েছেন সেজন্য কোনো মূল্য নেই, না, অবশ্যই। জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম, যেটা যে দায়িত্ব পালনে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সচেষ্ট হবে। উম্মে হানি কে চিনেন আপনারা? উম্মে হানি তার এক দেবরকে আশ্রয় দিয়ে দিয়েছিল, কাফের ছিল, তখন তার এক ভাই বলছেন না আশ্রয় দিতে দেবো না, একে মারবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্নিকাদ আজারতু ফুলান, আমি অমুককে আশ্রয় দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নি আজারতু মান আজারাতু মুহানি, উম্মাহানি যাকে নিরাপত্তা দান করেছে তাকে আমিও নিরাপত্তা দান করেছি। তারপরে ওই হাদিসটি বলে জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায়, নিরাপত্তা চেয়ে থেকে এখানে আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায়। কিন্তু মুসলিমদের সে থেকে কুফুরি প্রচার করে, তাদের পূজা পাঠ করে বা তাদের ধর্মে প্রচার করে, এমনও ধরা পড়েছে যে এখানে খ্রিস্টান মিশনারির কাজ করছে, লুকিয়ে লুকিয়ে ভিতরে ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে, এইসব খবর আমাদের কাছে আছে আর ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ। অথবা হিন্দু ধর্ম প্রচার করছে, মন্ত্রতন্ত্রে প্রচার করছে, মূর্তি রেখে পূজা করছে, না হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি একটা কিতাব দেন তাহলে সাহসের সাথে ছুঁড়ে ফেলে দিবে, নেবেন না। একটা যদি ইসলামের ইসলাম জানার জন্য দেন, মাওয়াল ইসলাম, ইসলাম কি, সত্য ধর্ম একটু জানো, না জানবে না, তাহলে না, কখনো না, নিরাপত্তার হক রাখে না। ফাজেরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, নিরাপত্তা দাও যাতে করে আল্লাহর কথা শোনার সুযোগ হয়ে যায়, শোনে। যখন নিরাপত্তা দান করেছো তাকে এখানে অসহায় ছেড়ে দিলে হবে না, তুই যা যেখানে পারবি সেখানে যা, না, অতপর তাকে পৌঁছে দাও ওই কাফের মুশরিককে যাকে নিরাপত্তা দান করেছো তার নিরাপদ স্থলে, মামান জারফের সেগা, নিরাপদ স্থলে পৌঁছে দাও। কেন জালিকে বিআন্নাহুম কওমুল্লা ইয়ালমুন, কারণ এরা এমন জাতি কাফের মুশরিক যারা অবুঝ, জানে না, নির্বোধ, করে দাও, ইসলাম জানে না, রসুলের হাক্কানিয়াত জানে না, আল্লাহর দিন সত্য দিন সম্পর্কে জানে না, অবুজ লোকদের জানার সুযোগ করে দাও। এই আয়াতগুলি যখন আসলো তখন মানুষ কয় ভাগে বিভক্ত একটু বলে দিই, তাহলে আয়াতগুলি বুঝতে আরো সুবিধা হয়। মানুষ প্রথম দুই ভাগে বিভক্ত, মুসলিম আর কাফের, মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে। ওয়াল্লাযী খালাকাকুম, সূরা তাগাবুনে আল্লাহ বলেছেন, তাই না, ওয়াল্লাযী খালাকা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম, ফামিনকুম কাফের ওয়ামিনকুম মুমিন, তোমাদের মধ্যে একদল হচ্ছে কাফের আর একদল হচ্ছে মুমিন। তো মানব আদম সন্তান মানব জাতি হচ্ছে দুই ভাগে, তো ইয়া মুসলিম ইয়া কাফের, হয় মুসলিম নয় কাফের, এই মুসলিম মুমিন আর না হইলে কাফের, তো মুসলিম হয়ে গেল, একদল মুসলিম আত্মসমর্পণকারী মুমিন বিশ্বাসী, আর অবিশ্বাসী যারা কাফের, অবিশ্বাসী যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর তৌহিদে বিশ্বাসী নয়, রাসূলের রিসালাতে বিশ্বাসী নয়, কোরআনের বিধানে বিশ্বাসী নয়, দ্বীনে ইসলামে বিশ্বাসী নয়, কাফের, যে কোনো দল হোক না কেন, বহু দল হইতে পারে, তারা নাস্তিক হইতে পারে, তারা অন্য কোন মন গড়া ধর্ম অথবা রোহিতকৃত ধর্ম পালন করতে পারে, তারা হচ্ছে কাফের। কাফের চার ভাগে বিভক্ত, কাফের যত আছে তারা চার ভাগে বিভক্ত। জেহাদ বুঝার ক্ষেত্রে বা সূরায়ে তওবা বুঝার ক্ষেত্রে কাফের চার ভাগটা ভালো করে মনে রাখবেন। একদল কাফেরকে জিম্মি বলা হয়, কাফেরকে কি বলা হয়,
জিম্মি বলা হয়। জিম্মি কাদেরকে বলা হয়? যাদের জিম্মা দায়িত্ব মুসলিম সরকার নিয়েছে, মুসলিম দেশে বসবাস করবে, জিজিয়া কর দিয়ে, তারা তো আর জাকাত দেবে না। মুসলিমে তো প্রতি বছর সরকারকে জাকাত দিবে, মুসলিম সরকারকে, মুসলিম খলিফা হইলে কাফের জাকাত দিবে? মুসলিম দেশে নিরাপদ বাস করবে আর কিছুই দেবে না? তাদের মাথা প্রতি জিজিয়া রয়েছে, এটা মাথা প্রতি হয়ে থাকে। আর ওদের জমি জায়গা থেকে যদি উৎপাদন হয় কিছু, তাতে খারাজ রয়েছে। আর একটা হাদিসে খারাজের বিধান রয়েছে, জিজিয়া খারাজ দিয়ে যারা বসবাস করে মুসলিম দেশে, নিরাপত্তা লাভ করে, তাদেরকে জিম্মি অমুসলিম বলা, জিম্মি কাফের। যে জিজিয়ার কথা এই সুরাতে আসবে, সুরাত তাওবাতে জানতে পারবেন আয়াত নম্বর 29-এ, এই দলের কথা, জিম্মিদের কথা। আর এক দল হচ্ছে মুআহাদ, যাদের সাথে চুক্তি করা হয়েছে। আহাদ ইয়াহিদু থেকে ইসম মাফউল মুআহাদ, মানে চুক্তিতে যারা আবদ্ধ, মুসলিমের সাথে, মুসলিম দেশের সাথে চুক্তি হয়ে গেছে, মুসলিম দেশের বাইরে আছে তাদের সাথে চুক্তি হয়েছে, আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবো, তোমরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে না, তোমরা ষড়যন্ত্র করবে না মুসলিম দেশের বিরুদ্ধে, মুসলিম দেশ বা আমরা তোমাদের বিরুদ্ধে কোন রকম কিছু করবো না। মুআহাদ চুক্তিতে আবদ্ধ, মুআহাদ। মুআহাদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআহাদ জিম্মি মুস্তামান, এই তিন দল কি সামিল ওই হাদিসটি, মান কাতালা মুআহাদ লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, কেউ যদি চুক্তিতে আবদ্ধ কোন অমুসলিমকে, কাফিরকে হত্যা করে, কাফির কিন্তু চুক্তিতে আবদ্ধ, সে জিম্মি হতে পারে আর সে মুআহাদ হতে পারে, অন্য দেশে থাকে কিন্তু তার সাথে চুক্তি আছে নিরাপত্তার, অথবা টেম্পোরারি যাকে মুস্তামান বলা হয় তাই দেওয়া হয়েছে, সবগুলিকে সামিল যাদের সাথে চুক্তি রয়েছে, এইরকম কোন অমুসলিমকে কেউ হত্যা করলে জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। সুতরাং কোন অমুসলিমকে মুসলিম দেশে সংখ্যালঘু পেয়ে অথবা কোন জায়গায় সুযোগ পেয়ে হত্যা করে দাও, ইসলামে জায়েজ না, হারাম, জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না এইরকম মুসলিম, যদি সে কোন অমুসলিমকে যারা চুক্তিতে আবদ্ধ আহমদের সাথে চুক্তিতে অটল রয়েছে তাদেরকে কেউ হত্যা করে। আর এক দল কাফের হচ্ছে মুস্তামান, যাদের কথা এই আয়াতে, আয়াত নম্বর কত? 6, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন আস্তাজার ফাজির হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিয়ে দাও যাতে করে আল্লাহর কথা শুনতে পায়। সুম্মা আবলিহু মা'মানা, এই যে মা'মান আমন থেকে মুস্তামান, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, ওরা কারা? এমন অমুসলিম কাফের যাদেরকে মুসলিম দেশে কিছুদিনের জন্য ভিসা দিয়ে, আজকাল ভিসা দেওয়ার সিস্টেমে নিরাপত্তা দেওয়া হয়েছে যে আসো থাকো কাজের প্রয়োজনে আপনার, অথবা যে কোনো কারণে হোক না কেন নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা দিয়েছ মুস্তামানসে, সুতরাং তার নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে এবং নিরাপদ তাকে তার দেশে ফেরত করতে হবে, নিরাপত্তাকে দেশে ফেরত করতে হবে। এমন নয় যে ওই দেশের সাথে যুদ্ধ বেঁধে গেছে সুতরাং এগুলোকে মেরে দি, না, জায়েজ নয়, জায়েজ নয়, কারণ এদেরকে নিরাপত্তা দিয়েছে, ভিসা দিয়েছে, এদের সাথে চুক্তি হয়েছে যে আসো আমাদের দেশে তুমি নিরাপদ, মুস্তামান। আরেক দল হচ্ছে কাফের হারবি, হার মানে যুদ্ধ, হারবি মানে যাদের সাথে যুদ্ধ বেঁধে আছে, যাদের সাথে যুদ্ধ বেঁধে আছে। মক্কার মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন অবস্থায় ছিল? এরা জিম্মি ছিল না, মুআহাদ ছিল না, মুস্তামান ছিল না, হারবি ছিল? বলেন, হারবি যুদ্ধবাদী রেখেছিল বদরে, ওরাই যুদ্ধবাদ এলো বদরে, তো নবী সাল্লাম যুদ্ধের জন্য যাননি, কাফেলা ওরা আমাদের ধন মাল লুটে নিয়েছে, বাড়িঘর দখল করে নিয়েছে, ওদের কাফেলার ব্যবসারও সেগুলি আমরা ক্ষতিপূরণ, আমরা সেগুলো লুটে নেব, নিয়ে নেব। কিন্তু যখন হাত ছাড়া হয়ে গেল, আবু সুফিয়ান তার ব্যবসায় কাফেলা নিয়ে এগিয়ে চলে গেল, পাওয়া গেল না, নবী সাল্লাম ইচ্ছা করলেন ফিরে চলে আসবে, কিন্তু কাফের ওই দিক থেকে আবু জাহাল তার অহংকারে এমন ফেটে পড়লো, আরে ছাড়া হবে না মুহাম্মদকে, এই সুযোগে চল যুদ্ধ বাঁধাবো, এসে বদরে এসে হাজির যুদ্ধ করার জন্য, তাহলে যুদ্ধ ওরা শুরু করেছে এসে, জি। এবং এরা নবী সাল্লামের বিরুদ্ধে মক্কা থাকাকালীন যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, সোমায়াকে শহীদ করেছে, তার স্বামী ইয়াসিরকে শহীদ, বহু সাহাবাকে আর শহীদ করেছে, কত জুলুম অত্যাচার করেছে, নবীকে তাড়িয়েছে বাড়ি থেকে, নবীকে খুন করার জন্য তারা ষড়যন্ত্রকে বাড়ি ঘেরাও করেছে, আল্লাহ যদি হেফাজত না করতেন তারা যেটা করতে চাইছে সেটাই হইতো। তো এই জন্য এরা হারবি, হারবিদের সম্পর্কে হুকুম যেটা পড়লেন, ফাইজান সালাখাল আশরুল হুরুম, এ নিষিদ্ধ মাসগুলি যখন চলে যাবে, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুম, হারবি কাফেরকে যেখানে পাও সেখানে মারো, হারবি যে যুদ্ধ বাজিয়ে রেখেছে মুসলিমের সাথে তাকে যেখানে পাও সেখানে মারো, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুম, বুঝতে পেরেছেন? জি, যদি জিজ্ঞেস করি বলতে পারবেন
কাফের কয় ভাগে বিভক্ত? একজন বলেন হাত উঠিয়ে, জিম্মি, মুয়াহাদ, মুস্তামান, হারবি। তাহলে ইসলামের যে জিহাদ হারবিদের বিরুদ্ধে শুধু, হারবি যারা যাদের থেকে যুদ্ধের আশঙ্কা রয়েছে অথবা নিশ্চিত যুদ্ধ, তারা যুদ্ধ আমাদের সাথে লাগিয়ে রেখেছে, ওদের বিরুদ্ধে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলি। জি, আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, কাইফা ইয়াকুনুল মুশরিকিন আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি, মুশরিকদের জন্য কি করে চুক্তি হতে পারে আল্লাহর নিকটে এবং তার রাসূলের নিকটে? আল্লাহ পাক বলছেন যে কি করে তাদের সাথে চুক্তি থাকতে পারে মুশরিকদের সাথে, কারণ এরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, করেছে আল্লাহর দিন মানে নাই, কিন্তু সাহাবা কেরামদের সাথে করেছে, নবীর সাথেও করেছে। তাহলে বোঝা গেল মসজিদে হারাম শুধু ওই কাবা ঘর আর চারিদিকে যে মসজিদ আছে ওইটাই নয়, মসজিদ হারাম মানে হারামের এলাকা, হারামের এলাকা থেকে হুদাইবিয়ার এলাকা সময়সি, বর্তমান সময়সি নাম বলা ওই জায়গাটির, ওটা কাছেই। তো মসজিদে হারামের নিকটে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ তাদের কথা ভিন্ন, ফামাস্তা কামুলাকুম, সুতরাং এই লোকেরা যাদের সাথে হুদাইবিয়ার সন্ধি হয়েছে যতদিন পর্যন্ত তারা চুক্তিতে স্থির থাকে, ফাস্তাকিমুলাহুম, তাদের জন্য তোমরা চুক্তিতে স্থির থাকো বা চুক্তিতে অটল থাকো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ পাক আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। কাইফা